তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল কর্মীদের ওপর হামলা, প্রতিবাদে রেল অবরোধ করে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে শ্যামনগর স্টেশনে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে কলকাতার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের ওপর হামলার অভিযোগ। ঘটনায় বেশ কিছু সময় রেল অবরোধ করে প্রতিবাদ। ঘটনাটি ঘটেছে সোমবার শ্যামনগর স্টেশনে। সূত্রের খবর, এদিন কলকাতা মেয়র রোডের সমাবেশে যোগদানের জন্য গয়েশপুর এলাকা থেকে ডাউন কল্যাণী লোকালে চেপে যাত্রা শুরু করেন ছাত্র পরিষদের কর্মীরা। অভিযোগ, ট্রেন শ্যামনগর স্টেশনে ঢোকার আগে হঠাৎই ট্রেনের কামরায় একজনের সাথে বচসা বাধে। অভিযোগ, এরপরই কয়েকজন মিলে মারতে উদ্যত হন ছাত্র পরিষদের সমর্থকদের। বাধা দিতে গেলে বাঁশ, ইট, এমনকি কোমর থেকে বেল্ট বার করে মারধর করার অভিযোগ ওঠে। আমরা গয়েশপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের মিছিল এই ট্রেনে আসার কথা আমরা প্রথমেই কল্যাণীতে আরপিএফকে জানিয়েছি। জানানোর পর আমরা ট্রেনে উঠেছি। ওঠার পর শ্যামনগর ঢোকার সময়, শ্যামনগর যখন ঢোকে, যেহেতু গ্যালোপিং ট্রেন, একজন ব্যক্তি উঠেই আমাদের ছেলেদের উপর অকথ্য ভাষায় গালাগালি, বিভিন্ন রকম ট্রেনে উঠে অকথ্য ভাষায় গালাগালি এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অকথ্য ভাষায় গালাগালি দিতে শুরু করে। তখন আমাদের ছাত্ররা যখন প্রতিবাদ করে যে আপনাদের সাথে আমরা মুখে কথা বলছি, আপনারা হঠাৎ করে তিন চারজন ব্যক্তি বাইরের থেকে বাঁশ, ইট এনে আমাদের গাড়ির ভেতরে, যারা মেয়েরা, আমাদের ছোট ছোট বোনরা বসা ছিল, যারা স্কুল আমাদের কলেজে পড়ে এবং গয়েশপুর পলিটেকনিক কলেজে স্টুডেন্টরা ছিল, তাদের ওপর আক্রমণ করে। গোটা ঘটনায় অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষে সৈকত দাস বলেন, আমরা গয়েশপুর থেকে যাচ্ছিলাম, আমাদের মারধর করা হয়েছে, ট্রেনের গেট আটকে দিয়ে বাঁশ দিয়ে মারা হয়েছে। আজকে কলকাতায় গয়েশপুর থেকে ছাত্র সমাবেশে 9:10 ট্রেন, সীমান্ত ট্রেন ধরে কলকাতার রাজপথের দিকে রওনা দিচ্ছিলাম। তখন এই এলাকা সংলগ্ন অঞ্চলের লোকজন আমাদের ট্রেনকে ঘেরাও করে, আমাদের যারা মেয়েরা আছে, আমরা যারা ছাত্ররা আছি, তাদেরকে ধরে খুব দুশ্চিন্ত ব্যবহার এবং আমাদের মারধর, এবং তারাদের পুরো চক্রান্ত এটা, যে আমাদের বাইরের থেকে বাইরে বেরো ট্রেন থেকে হেড্ডা বেড্ডা জয়শ্রীরাম বলে চিল্লাচ্ছে পুরো একদম, আমাদের যাতে কোনো মতে আমরা যে না যেতে পারি, মেয়েদের ধরে হ্যারাসমেন্ট, লাঠি দিয়ে মারছে, বাইরে গেট আটকে দিয়ে ঢিল ছুঁড়ে মারছে, একদম খারাপ দুর্ব্যবহার। এখানকার যারা সাধারণ পাবলিক আছে তারা পুরো একদম ইসে করে আমাদের বিজেপির একটা পুরো ষড়যন্ত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। সোমনাথ বলেন, গোটা ঘটনার ছবি আমরা পেয়েছি, বিষয়টি আমরা ইতিমধ্যেই লিখিত আকারে জগদ্দল থানা ও রেল পুলিশকে জানিয়েছি। কোমর থেকে বেল্ট খুলে ছোট ছোট ছাত্রছাত্রীদের মারধর করা হয়েছে। মনে হয় বিজেপির কিছু দুষ্কৃতীরা ট্রেনের মধ্যে ছিল, আননেসেসারিলি যেই শ্যামনগর স্টেশন আসে, আমরা যা ভিডিও ফুটেজ দেখলাম তাতে দেখতে পেলাম যে তারা আমাদের কিছু বাচ্চা বাচ্চা ছেলেদের, যারা ছাত্র, যারা আমাদের আজকের প্রোগ্রামে যাচ্ছে কলকাতায়, তাদের ধরে নামানোর চেষ্টা করছে। এবং এটা রীতিমতন দেখা গেল, সে নিজের কোমরের থেকে বেল্ট টেনে বেল্ট দিয়ে মারছে ছেলেদের, এখানে বাঁশ দিয়ে মেরেছে, এই ধরনের এটা করছে। এটা একটা আগের থেকে সাজানো ব্যাপার ছিল, সেটা হয়তো বুঝতে পারেনি। ঘটনার খবর পেয়ে দ্রুত এদিন ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ ও জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও আরপিএফ কর্মীদের প্রচেষ্টায় ধীরে ধীরে শান্ত হয় পরিস্থিতি, ফের চালু হয় ট্রেন চলাচল। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এদিন সকালে ট্রেনে বাসে কলকাতার অভিমুখে যাত্রা শুরু করেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা। একইভাবে বনগাঁ থেকেও এদিন কলকাতার অভিমুখে যাত্রা করেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা। এদিন সকালে মিছিল করে বনগাঁ স্টেশনে পৌঁছান তারা, ট্রেনে করে যাত্রা শুরু করেন। এ বিষয়ে বনগাঁ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রমিত ঘোষ বলেন, আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বনগাঁ কলেজ ও বনগাঁ শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যে ঐতিহাসিক ছাত্র সমাবেশ গান্ধীমূর্তি পদ্মপীঠে হতে চলেছে, যার প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আজকে আমরা 8:00 ট্রেন ধরে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর ২৪ পরগনা।
আদি মোহিনীমোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।